প্যারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে আমার নবীর ইন্তিকাল শরীফের পরে সাহাবি ইকরামের সোনালী যুগের পরে তাবেঈন তবে তাবেঈনদের পরে আল্লাহর ওলিগণ যখন ইসলামের আবাদ করেছেন ইসলাম আবাদ করেছেন কেউ জবানের মাধ্যমে কেউ চোখের ইশারা দিয়ে কেউ বেলায়ত প্রকাশিত করে এক একজন এক একটার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করেছেন এশিয়া মহাদেশের ইসলাম প্রচার করেছেন আমার খাজি আজম হুজুর খাজা গরিব নওয়াজ রদি আল্লাহ তালান যিনি হিন্দুস্তানে এসেছেন মদিনাওয়ালা হুকুম নিয়ে ইয়া হিন্দে যখন বলেছেন তুমি হিন্দুস্তানে যাও ইসলাম আবাদের জন্য মুস্তাফার হুকুম নিয়ে হিন্দুস্তান এসেছেন অস্ত্র নিয়ে নয় একে ফোর্টি সেভেন নিয়ে নয় ইসলাম আবাদ করেছেন জবান এবং চোখের মাধ্যমে ব করে বলি না সোহান আল্লাহ যেই গরিবে নামাজ একবার দেখেছে সেই সাথে সাথে মুমেনে কামেল হওয়ার রাস্তায় এসে গেছে হাতে হাত রেখে মুমেনে কামেল হয়ে গেছে এজন্য পৃথিবীতে ইসলাম এসেছে আল্লাহর ওলিগণের মাধ্যমে আল্লাহর ওলিগণে আল্লাহর আল্লাহর পক্ষিত পক্ষে আল্লাহর বন্ধু এবং তারাই শরীয়ত তরিকত হাকিকত মারিফতের মূলটুকু এরাই বুঝেছেন এজন্য আমরা বলি আমল এরা আল্লাহর ওলি আলেমে বা আমল এরা আল্লাহর ওলি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা এই আলেমরা যারা আল্লাহকে ভয় করে তো আল্লাহ আল্লাহকে কারা ভয় করে যারা দুনিয়ামুখী নয় যারা দুনিয়াতে ফিতনাকারী নয় যারা দুনিয়াতে ফাসাদকারী নয় এরাই তো আল্লাহকে ভয় করে আল্লাহকে যিনি ভয় করবে ইনি কখনো একজনের দোষ খুঁজবে না যিনি আল্লাহকে ভয় করবে উনি কখনো মানুষের অকল্যাণ কাম মনা করবে না যিনি আল্লাহকে ভালোবাসবে ইনি কখনো এক দরবার আর এক দরবারের বিদুয়িতা করবে না কারণ আলেম যিনি আলেমে বা আমল উনার কাছে মুস্তাফার দয়াও আছে রব্বের করিমের দয়াও আছে বড় করে বলি না সুবহানাল্লাহ پیارے حاضرین আলেমে বা আমল এরা আল্লাহর ওলি এরাයි সবই আলেমে বা আমল যারা এরা আলেম আল্লাহর ওলিও ওলি যারা আবার ওলিদের ভিতরে এমন কিছু আল্লাহর ওলি আছে এরা দুনিয়ার কোথাও লেখাপড়া করেননি কিন্তু আল্লাহকে এত বেশি রাজি করেছেন আল্লাহ ওনাদেরকে এলমে হাত আর এলমে বাথেন এলমে যাকে বলা হয় এলমে নাফি যাকে বলা হয় ওই এলম যখন ওনাদেরকে দিয়ে দিয়েছেন ওনারা কেউ তিরিশ পারার কিতাব লিখেছে আবার কেউ জগৎ বিখ্যাত আলেমকে নিজের মুরিদ বানিয়েছে বর করে বলি না সুবহানাল্লাহ সালাতুন্নয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া তো জিন্দা হে ওয়াল্লাহ তো জিন্দা হে ওয়াল্লাহ মেরে চু জানে বোঝাতে চাচ্ছিলাম আমার নবী সরোয়ারে কায়নাত শম শুদ্ধা পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে আমার নবী উম্মতের জন্য ইসলামকে পরিপূর্ণ করে গিয়েছেন আজকে আমরা সেই পরিপূর্ণ ইসলাম পাওয়া সত্ত্বেও আমাদের আত্ম অহমিকার কারণে অহংকার আর গিবতের কারণে আমরা সেই সিরতল মুস্তাকিমের সহজ পথ ছেড়ে দিয়ে আমরা অন্য পথ অবলম্বন করতে গিয়ে মানব গড়া আদর্শটা জীবনে ধারণ করতে গিয়ে মুসলিম উম্মর ভিতরে একজন আর একজনের বিরোধিতা করছে এখন বর্তমান মুসলিম মুসলিম উম্মার প্রতিটা ক্ষেত্রে জ্বালায় জেলায় দেখবেন তারাবির নামাজ নিয়ে ফিতনা আবার তারাবির নামাজ চার রকাতের পরে দোয়া নিয়ে ফিতনা আবার দেখবেন আপনি আট রকাত না বিশ রকাত সেটা নিয়ে ফিতনা আবার আপনি দেখবেন ভিতরের নামাজ তিন রকাত না এক রকাতের ফিত আবার দেখবেন নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন কি দেবেন না ফিত এইভাবেই গোটা মুসলিম ভিতরে ফিতনার ফিতনা আর তার চেয়েও বড় ফিতনা হলো আমাদের ভিতরে আমরা এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারি না আমরা একজন আরেকজনকে ছাড় দিতেও পারি না আমরা একজন আরেকজনের বিরোধিতায় লেগে আছি আমাদের কাজ হল মুসলিম উম্মার ভিতরে ফসাদ করা আমাদের কাজ হলো আল্লাহ এবং রসুলের আদর্শ থেকে দূরে সরে যাওয়া এই বন্ধুরি আমার নবী সরবরে কায়নাত সমসদ্দোহা হাদিসে পাকের মধ্যে বলেছেন সলাতনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ প্রিয় হাজরিন আমার নবী মালউন শয়তানের কাছে আমার নবী বলেন ক্বালা ইবনু আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আশরাতুল আসনাফিন মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান তাবা سيدنا রঈসুল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত سيدنا ইবনে আব্বাস বর্ণনা করেন নবী সরওয়ারি কায়नात শামসুদ্দহা ইরশাদ করেছেন উম্ম শুনো শুনো আমি নবীর উম্মতের ভিতুরী এমন দশ রকমের উম্মত আছে যারা জান্নাতে প্রবেশ করবে না তবা করা ব্যতীত ইল্লামন্তাবা তবা করা ব্যতীত আমার উন্মতের ভিতরে দশ প্রকার উন্মত জান্নাতে যাবে না তার ভিতরে এক নম্বর অব্বাল এক নম্বর হলো আল কল্লাউন ওয়াল জুয়ুফুন ওয়াল কত্তাতুন ওয়াল দাবুবুন ওয়াল দায়ুসুন ওয়া সাহিবুল আরতাবা ওয়া কুবা ওয়াল আতলুন ওয়াল জানিম ওয়াল আকুল এই দশ প্রকারের মানুষ আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ তারা তো বা করবে না সাহাবিক্রাম আমার নবীর কাছে এসে আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা মাল ওয়া সাল্লাম নবীরে কল্লাউন কারা আমার নবী বলেন ক্বালাল্লাযী ইয়ামশি বাইনা ইয়াদাইল উমরহ আমার নবী বলি উম্ম শুনো শুনো কল্লাউন হুলু ওই সমস্তই উম্মত যারা একজনের কথা আরেকজন থেকে নিয়ে এনার কথা ওনার থেকে আমি নিয়ে আরেকজন আমিরকে বলা একজনের কথা আরেকজনকে বলা অর্থাৎ তার গোপন কথাগুলো নিয়ে ওনার গোপন কথা যা আছে এগুলা ওনার থেকে বের করে আরেকজনকে গিয়ে বলে ধন্দ সৃষ্টি করা ফসাদ করা এইভাবে যে সমস্ত মানুষের একজনের গোপন কত নিয়ে বড় মানুষদেরকে বলে দিয়ে ফসার সৃষ্টি করে ওই রকম মানুষগুলো নামাজ পড়ুক আর এবাদত করুক এরা জান্নাতে যাবে না যতক্ষণ তো বা করবে না আর বর্তমান পক্কা মুসলিম উম্মার ভিতরে ওই রকম মানুষের সংখ্যা বেশি বড় করে বলি নজুবিল্লা এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই আমাদের সমাজে এদিকের কথা এদিক থেকে নিয়ে এদিকের কথা ওদিক বলে বলে ফিতনা করে রকম কিছু সাধু মানুষ আসে না নাই এজন্য আমার নবী শমসুদ্দোহা হাদিসে পাকে বলেছেন কল্লাউন যারা এরা জান্নাতে যাবে না যতক্ষণ তবা করবে না সাহাবি কেরাম আমার নবীর কাছে আবার জিজ্ঞেস করলেন ইয়ার সুমুল্লাহ ও আমার জুয়ুফ নবী জুয়ুফ কারা আমার নবী বলেন কলন না হাস যারা কাপন কাবনসুর বোমানাদার ইমানসুর বর্তমান ইমানসুর আমাদের দেশে আছে না না বর্তমান ইমানসুর কারা যারা হল তারাবিন নামা চোদ্দোশো বছর ধরে আমাদের আকাবীর আল্লার ওলিগম তাবিন তবে তাবিন আমানবীর মুহাজির মুহাজিন সাহাবিকরাম যেভাবে বিশ্বকাপ পরে আসছে আমরাও সেভাবে বিশ্বকাত পড়ছি পড়ে যাচ্ছি কিন্তু আমাদের সমাজে হঠাৎ করে পনেরো বিশ বছর ধরে একটা ভাই একটা দল বের হয়েছে যারা সেই তারাবিন নামাজকে বিশ্বকাত থেকে কেটে না পিতের মতো আট রকাত পড়তে চায় এরাই হলো ইমান ছোর যারা ভিতরের নামাজ আমাদের আকাবির থেকে আমরা তিন রকাত পরে আসছি তিন রকাত পড়তেছি এখন যারা তারাবিন নামাজ এক রকাত করছে এরাই ইমান চোর এরপর একের পর এক যারা ইসলামের ভিতরে ফিতনা করে করে সমাজকে কলঙ্কিত করছে এই রকম ইমান সংখ্যা বাংলাদেশে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কারণ তাই আমরা কারণ আমরা হক্কানী রব্বানী উলামায়ে আহলে না আমাদের আকাবিররা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে কলম ধরতো এদের বিরুদ্ধে যদি মুখে বলতো এদের বিরুদ্ধে যদি লেখালেখি করতো এই নাপি tata ঈমান চোরগুলা বাংলাদেশে কখনো জায়গা করতে পারতো না আজকে পাড়ার পিছনে যদি ধরতে হয় আমাদের ধরতে হবে কারণ তারা সব সময় সত্য ঘরের মাঠে আসলে চিল্লা সিল্লি করে বাহিরে গেলে বোবার মতো হয়ে যায় কোনো উত্তর দিয়েই না এই রকম যারা আছে এরাই এদের কারণে নাপিতগুলো সুযোগ পাচ্ছে এই নাপিত থেকে আমাদেরকে যদি বাঁচাতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই বড় করে বলি না সুবহানাল্লাহ ফের হাজিরিন আমার নবী সরবরে হা শামসুদ্দহা হাদিসে পাকের মধ্যে আরো বলেছেন আমার নবীর কাছে প্রশ্ন করি আরাসূল আল্লাহ ওমন নাম্মাম নবী ওয়ামাল কত্তাত নবী কত্তাত তারা আমার নবী বলে শোনো শোনো ফলন নাম্ যারা পরনিন্দা করে দুষ্ড়া মানুষ নাই মানুষ দুষ্কর্বে এজন্য আমার রবের নাম রহমান। আমার রবের তারিফ গফুর এবং গফ্ফার আমার রবের নাম সত্তর এজন্য বান্দা যখন বুল করে মাওলানা দরবারে চকের ফানি ঝড়িয়ে যখন রব্বানা যলম না আনফোস না বলে কেঁদে কেঁদে রোবের কাছে নিজের গুনাহগুলা মাপ চায় আমার আল্লাহ বলি আমার বন্ধ যখন আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ সত্তর লহিয়ু

যদি আমার নবীকে উ বানায় আমার নবীকে উশীলা বানিয়ে আমি রবের কাছে যদি ক্ষমা চাই আমার নবী যদি ওই উম্মতের জন্য সাফাত করে আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে এবং দয়া হিসাবে পাবে বলি হাজরিন আজকে বাংলাদেশে অধিকাংশ আলেমরাই রাই পরনিন্দাকারী ইল্লা কিছু আলম ব্যতীত অধিকাংশ আলেমরাই পরনিন্দাকারী মাহফিলে মাহফিলে দাওয়াত দিয়ে মাহফিলে দাওয়াত দিয়ে যদি ওনাদেরকে নিয়ে যাওয়া হয় ওনারা মাহফিলে গিয়ে কোরআন সন্ন্য আলোচনা করে না ওনারা শুধু গিপতার পতার পরনিন্দাই করতে থাকে এই রকম আলেমগুলার কারণে সমাজ নষ্ট হচ্ছে আর আগের কার আমাদের আঁকাবিরগুলা তারা যখন আলোচনা করত তাদের আলোচনা শোনা শুনে গোমরা মানুষগুলো হেদায়তের পথের প্রতীক হয়ে আল্লাব রসুলকে

পাঁচ মিনিট পাঁচ মিনিট করলে সময় দেওয়া যাবে না এতগুলো উলামায় আলে শুননা এরপরও বাবাজি মহব্বত করেন বলে আসতে বলেছেন হুকুম করেছেন হুকুমটা পালন করেছি বন্ধু আমার নবী সরবারে কায়নাত শমসদ্দোহা বলেন উম্ম শুনু শুনু যারা পরনিন্দা করে এরা নিজেরা মুমিন দাবি করলেও এরা এবাদত করলেও এরা অতক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ দহবা করবে না ত বা কর জান্নাতে যাওয়া সম্ভব না এজন্য বলি যেসব যেসব মসগুলা বাইকের মাঠে ময়দানে আরেক আনেমুল আমার ফিতনা করেন গীবত করেন পরনিন্দা করেন ত বা করুন নয়তো জান্নাত পাবেন না ঠিক না নয়তো জান্নাত পাওয়া যাবে না আমার নবীর কাছে আবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ওয়া মদ্দবুক নবীর দবুক কারা আমার নবী বলেন ক্বালাল্লাজি ইজমা ফী বাইতিহি ওয়া আয়াতিল ফুজুর ওই সমস্ত মানুষ যারা তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান বলে গায়ে হলদের অনুষ্ঠান বলে বিভিন্ন অনুষ্ঠান বলে দুইজন নারী অর্থাৎ নারী পুরুষকে একত্রিত করে খারাপ উদ্দেশ্যে যেমন ফেকাস অনুষ্ঠান খারাপ এই ফেকজের দাবাদ দিয়ে ব্যানসংগীত খারাপ এটার দাওয়াত দিয়ে ডিজে গান খারাপ এটার দাওয়াত দিয়ে যারা তাদের বাড়িতে নারী পুরুষকে একত্রিত জামায়াত করে খারাপ উদ্দেশ্যে ওই রকম ফ্যামিলির অভিভাবক ওই মানুষ জান্নাতে যাবে না যতক্ষণ তাও করবে না এজন্য আমার নভিশ বলে দুনিয়ার যত হারাম গান আছে ছেড়ে দাও রমজানের চাঁদ উদয় হয়েছে কোরআন তালাবাদ শুরু করো কোরআন তালাবাদ করো কারণ যে ব্যক্তি কোরআন তালাবাদ করবে ওয়াল কোরআন নুরুন কোরআনটা নূর যে ব্যক্তি কোরআন পড়বে তার কলবটা নূর হবে যে ব্যক্তি কোরআন দেখবে তার চক্ষ নূর হবে যে ব্যক্তি কোরআন পড়বে জবানটা নূর হবে যে একটি মতো চলবে তার চরিত্র সুন্দর হবে কারণ কোরআনটা হল আল্লাহর পক্ষ থেকে মুস্তাফার উন্মতের জন্য বড় নিয়ামত বড় করে বলি সোহা আর একটা আওয়াজ করে এজন্য আমার নবী আর একটা হাদিস আমার নবী শৈতানের কাছে জিজ্ঞেস করে শৈতান আমার উম্মতের ভিতরে তোমার দুশ্মন কতজন আছে শৈতান বলে ঋষির নাফার বিশ রকমের দুশ্মন আছে ও শৈতান বিশ রকমের দুশ্মনের ভিতরে এক নম্বর দুশ্মনকে বলে আনতা ইয়া মুহাম্মদ এক নম্বর আপনি আমার দুশ্মন ও কেন বলে আপনার কারণে আমি শৈতানের কষ্টার্জিত বাক্কা শহর মক্কাই পরিণত হয়েছে আপনার কারণে ইয়াসরা আপ মদিনা হয়েছে আপনার কারণে কারণে কাবা হয়েছে আপনার কারণে সোনান মক্কা হয়েছে আপনার কারণে মানুষ বুধ পূজা ছেড়ে এক আল্লাহর এবারী হয়ে গেছে আর একটা আওয়াজ করে বলি হাজরিন এজন্যই আমার নবী সলাতনে যিহেতু ওash guri dino araw shikit de ওশিকিত দি কিয়া ইয়ান চারি কিনে দি জান্নাতৰ বাগান আর মাজখান্দি গচ্ছি এ তেল্লায় এন্ডা কিছু হল বুল হলিও সুদr আছে আর আরও হতাশ হবেলা চেষ্টা করে দি বুল হলি সুদরে dibel lai কিয়া এখনো পর্যন্ত শিখিবে সুজুগ আছে সোনার শিখিবের সুযোগ আছে বুলসেরা মানুষ নাই এমনও আছে দে সাহাবিকরা মতুন বড় হইতো যাই আওলাদ রাসূল তারিফ করতে যাই সাহাবী তুন বড় হই বুলগরের আবার কেউ বুল করতে যাই বুল হতে হতে এমন ভাবে বুল দে যাই বুলুর কারণে আবার পরে আই সুদর আই কিয়া বুল মানুষ তো নয় তারা তুন বুলইবু বুলিয়ান সুদরে বেলায় নবীর বাগানত আইদি আর নলী আর তর ক্ষমতা আছে না। কিছু হয়েবের মতো মানুষ সামলিকিবো রহমতের ফেরেস্তা আছে আর সুদা সুদ একবার দাদা দেন কেবলা সাই লুই বে খকদম বরবার ইবে সায়েলিহি ইবে যদি কনফয়েজ দে বাঙ্গা তোক গিরি আলোকি তইবো বড়ো করি হ সোহান দারভ সেকন্দর সে উ অমর দে ফকির আউ دار وہ سکندر سے وہ مرد فقیر اولا جس کی فقیری میں بوئی اساد اللہ صالات نیا محمدوں মনটা লাগাতে হবে আমার নবী বলেন এক নম্বর দুশ্মনকে শয়তান বলে আপনি নবী বলেন দুই নম্বর দুশ্মনকে বলে আপনার উম্মতের ভিতরে ওই আলেম আল আলিমু আল আলেম যারা এলম অনুযায়ী আমল করে চলে যাদের কাছে শরীয়তের এলম আছে তরিকতের এলম আছে হাকিকতের এলম আছে যারা নিজেকে ছোটো করে নিজের উস্তাদ বড় বড় করে নিজের আমিত্বকে একেবারে ডুবিয়ে দিয়ে যেই ব্যক্তিগুলা আল্লাহ এবং রসুলের পথে চলে ওই আলেমে বা আমল আল্লামু আল্লাহ অনুযায়ী আমল করে ওই আলেম রায় আমি শৈতানের দুশ্মন ও শৈতান তিন নম্বরকে বলে ওয়াহিল কোরআন যেই حامل قرآن قرآن پاکی কোরআন হাফেজ জেই হাফেজে কোরআন কোরানটা মুখস্থ করেছে কোরআন মতো চলেছে কোরআনের অনুসরণ করে জেই হাফেজের কোরআন নিজের জীবনটা কোরানের উপর কামত রেখেছে ওই কোরানের হাফেজ আমি সৈতানের দুশমন চার নম্বরকে ওয়াল মুওয়াজ্জিনু লিল্লাহে সালাওয়াত ওই মুয়াজ্জিন যিনি দৈনিক পাঁচবার আজান দিয়ে মানুষদেরকে বিভিন্ন কর্ম থেকে ছাড়িয়ে মসজিদমুখী করে মসজিদে যারা আহ্বান করে ওই মসজিদ আমি শয়তানের দুশমন বন্ধু বোঝাতে চাচ্ছিলাম এই পেটে পেটে আল্লার ওলিগন এরা আলেমে বা আমল এটা আলেম আবার এটা আল্লাহর ওলিউ যেমন গজালি হজরতে গজালি জামান শেখুল মশায়েক দাদন কেবলা উনি শুধু আলেম নয় আলেম বানানেওয়ালা বলে করে বলি না সোহান শুধু আলেম নয় আলেম বানানেওয়ালা ওনার ওনার এই সাগরি ওনার ছাত্র হলো এই সিপাতুরি জামিয়া গৌসিয়া बहुमुखी कामिल मद्रसर प्रधान मुफस्सिर जिनी बाबाजान जन गाजी शफीउल आलम निज़ामी साहेब এভাবে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার যিনি শেখুল হাদিস আল্লামা আনসারি সব কেবলা এভাবে অসংখ্য জগৎ বিখ্যাত হাদিস বিশারদ হাদিস এবং মুফাসির কোরআন ইনার সাগরিত ইনার ছাত্র অর্থাৎ ইনি আলেম বানানেওয়ালা ইনি আলেমু আবার ইনি জগৎ বিখ্যাত আল্লাহর বলি আরো আওয়াজ করে উনি আলেম উনি ওলিও এজন্য এক আলেমে বা আমল এরা আলেম আবার ওলিও আবার আলেমে সু এরা আলেম হতে পারে কিন্তু এরা অলি হতে পারে বলেন না অলি হতে পারে পারেন না জগৎ বিখ্যাত বিখ্যাত মুফাসির আছে মুফতি আছে মুহাদ্দিস আছে এরা বিয়াদবের কারণে গুস্তাখে রাসূল হওয়ার কারণে গুস্তাখে আওলাদ রাসূল হওয়ার কারণে গুস্তাখে ওয়ালি হওয়ার কারণে অনেক শেখুল মুহাক্কিক বড় বড় আলেম এরা ওলি নয় এদের মৃত্যুর পরে আধা ঘন্টা পরে শরীর পছন্দ রেছে আর যারা আলেমে বা আমল হয়ে বলি হয়েছেন ইনাদের ইন্তিকালের দুই তিন দিন পরে শরীর থেকে ঘাম বের হয় বড় করে বলি আর একটা আওয়াজ করে যেমন আপনারা জানেন আমি ইনে মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাই রেখে দিয়েছেন শরীর থেকে ঘাম ঝরেছে কারণ যাদের আমিত্বকে বিসর্জন দিয়ে মুস্তাফার আদর্শকে জীবনে গহন করেছে এরাই প্রকৃত পক্ষে আলেমে বা আমল এবং আল্লাহর বলি বড় করে বলি হজরতে আব্দুল হামিদ হজুর রহমতুল্লাহ আলাই যিনি মুহাদ্দিসে আজম ছিলেন এবং জারুর সে বাগদান আজীবন মুস্তাফার বাগান করেছেন বাগান করতে করতে উনি শুয়ে গেছেন ইফতার যখন করছিলাম তখন পীর সাহেব বাবা জান বলছেন দাদা জান নাকি সব সময় বলতেন বিশাল ময়দান লাগবে বিশাল ময়দান লাগবে বিশাল মসজিদ শাহী মসজিদ লাগবে আজকে ওনার রেখে যাওয়া সব কিছুকে বিশাল চেয়েছেন বিশাল করে দেখাচ্ছেন ওনারই আওলাদ বর্তমান দরবারের পিসাব কেবলা করে বলি এজন্য বলি আবার অনেক আল্লাহর ওলি আছে দুনিয়াতে লেখাপড়াও করেননি আলেম হননি কিন্তু নিজের আমিত্বকে মাওলার কদমে বিসর্জন দিতে দিতে ইনি ফানাফির রসুল ফানাফিল্লা ফানাফির রসুল ফানাফির শেখ তিনটা যখন করেছেন ফানা ফিল্লা আল্লাহর জন্য ফানা হয়েছেন ফানা রসুল নবীর জন্য ফানা হয়েছেন ফানা ফির শেখ আপন পীর মুর্শিদের জন্য ফানা হয়েছেন উনাকে আল্লাহ এলমে নাফের সাথে এলমে লদুন্নি যখন দিয়েছেন কেউ তিরিশ পারা মজমুয়ে সালাবাতে রসুল লিখে আবার কেউ সংসত্তি বিরিজ হয় এক একজন এক একটা হয় কারণ হলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ আল্লাহ দয়া এবং করুণা দান করেন বড় করে বলি সোহান হাজরি আজকে আমাদের সমাজ ফিতনার আকড়াই ঝরঝরিত ফিতনাই চলছে একজন আরেকজনের বিরুদ্ধে বর্তমান বাংলাদেশে বড় ফিতনার নাম সিয়াইজম আজকে শিয়াদের বিরুদ্ধে প্রত্যেক মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া ফরজের মতো যেমন কাদিয়ানীর বিরুদ্ধে যেমন সকলকে সুচার হতে হয়েছে যেইভাবে কাদিয়ানীর বিরুদ্ধে সবাইকে সুচার হতে হয়েছে ঠিক তেমনি ভাবে শিয়াদের বিরুদ্ধে সুচার হতে হবে ঠিক তেমনি ভাবে খারেজীদের বিরুদ্ধেও সুচার হতে হবে খারেজি ও সুন্নিরা আবার শিয়ারও সুন্নি না খারিজি রাওবাথল শিয়া রাউবাথ হেল খারিজী কারা যারা এহেলেবাই তে মুস্তফার শানে বি করে আর শিয়া কারা যারা সাহাবী রসুলের শানে বি করে এরা ওদের মতো যারা বর্তমান তেরাবীর নামাজ বিশ রকাত থেকে আট রকাত বলছে এরা যেমন ইসলামের নাপিক এরা সূর্ণিয়াঙ্গনের নাপিক এদের থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রত্যেকটা হক্কারী দরবার প্রত্যেক প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা খান খা আকাবির প্রত্যেক উলামা ফুকাহা ঐক্যবদ্ধ হয়ে ময়দানে থাকতে হবে কারণ এরাই টাকা দিয়ে মানুষের ঈমান ক্ষয় করছে বড় করে বলি নাউজুবিল্লাহ প্রিয় হাজরিন এইজন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই তো আমার নবী শামসুদ্দুহা হাদিসে পাকের মধ্যে বলছেন আমার নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ দবুব কারা নবী বলে যেই পরিবারের অভিভাবক নিজের মেয়ের বিয়ের আগের রাত ছেলের বিয়ের আগের রাত ফেকেস দিয়ে ব্যান্ড দিয়ে নর্তকী এনে না পাক নারী পুরুষ এনে গান না করে হারাম কর্ম করেছে এরা নিজেকে মুমিন বললেও এরা যদিও বা নামাজ পড়ে কিন্তু তারা জান্নাতে যাবে না যতক্ষণ তারা তোবা করবে না নবীজির কাছে প্রশ্ন করা হলে আর সৌরল্লাহ ও আমার দয়ুষ নবী দয়ুস কারা আমার নবী বলেন কল আল্লা দি লা ইয়াগারু লা ইগাওরা আলা আহলিহ দয়ুস হলো ওই সমস্ত স্বামীরা যাদের বিবি বেগানা পুরুষের সাথে বিভিন্ন স্পটে কথা বলছে আড্ডা দিচ্ছে তাদের শরীর দেখাচ্ছে স্বামী দেখে তার বিবিকে শাসন করলো না ডাক দিলো না বিবিকে পর্দা করতে পারলো না নবী বলেন সেই স্বামী নয় সেই দয়ুস দয়ুস কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না বর্তমান বাংলাদেশে স্বামীর চেয়ে দয়ুষের সংখ্যা বেড়ে গেছে ঠিক না পিপিয়ার হাজরিন আমার নবী সরবরে কেনাথের কাছে আবার জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ও আমার সাহিবুল আর্তবা নবী সাহিবুল আর্তবা খারা আমার নবী বলেন বিতবাল যারা শরীয়তের পরিপন্থী তাবলা বাজায় শরীয়তের বিপরীত কুরআন শুননার বিপরীতে দুলতাবলা বাজাই এরাই কখনো মুমিন হতে পারে না আজ বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ইউনিভার্সিটি দেখলাম রং মাখা মাখি দুলবাজিয়ে বাজিয়ে হারাম কর্ম করা হচ্ছে প্রশ্ন করবেন আজমীর খাজার ওখানে কেন হয় গৌশে পাকের ওখানে কেন হয় মুনিম পাকে বাদের ওখানে কেন হয় আরে ভাই এটা শরীরীয় সম্মত শ্যামা করা হয় শরীয়র সম্মত শ্যামা এটাও এবাদত বড় করে বলি না সমান লাভ বেরাদরি আমার আজম লাজ মজবান্দারির ওখানে শ্যামা হয় সেমাটা বাহাদত এটা চলবে বিরোধিতা বিরোধিতা করবেই সেমা চলতেই থাকবে সেমাকে বন্ধ করা যাবে না আজকে যদি বন্ধ করতে হয় গোটা পৃথিবীতে যেখানে যেখানে সেমা হয় দুল তবলা সহকারে দপ্তব তপ দপ সহকারে যেখানে যেখানে সেমা হয় সবার বিরুদ্ধে ফতোয়া লাগাতে হবে কারণ ফতোয়া এইজি হয়ে গেছে এখন মার্কেটে টাকা পাওয়া যায় এজন্য বলি নয় যারা আধ্যাত্মিকতার মধ্যে আছে আপন আপন পর্শিদের আদায় করে হকানি আল্লাহর বলির আদর্শ অনুসরণ করে তারাই শ্যামা শরীফ করবে আমরা শ্যামা শরীফ করবো হ্যাঁ বন্ডামির বিরোধিতা করা ইমানি ফরস বন্ডদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেখানে ভণ্ডামি হবে এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া এটা ইমানি ফরস এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে সমাজ বিনষ্টের পিছনে আমাদের অসংখ্য মানুষেরাই দায়ী কারণ তারা নিজেদেরকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে নিয়েছে ঠিক কিনা আওয়াজ করে বলেন আগে দেখতাম মাহফিল শুরু করার আগেই মাহফিলের স্টেজ ভরপুর হয় মাহফিল ফিল হয় এখন মাহফিল হচ্ছে না মাহফিল হলেও মানুষ আসে না কেন জানেন কারণ আমাদের আকাবিগদের জবান থেকে মুস্তাফার আদর্শ উঠে গেছে কোরআন সন্ন্যার সেই নিয়ামত উঠে গেছে এজন্য জন্য তাদের তাসির নেই আর আসুন আমরা জীবন পরিবর্তন করি আমাদের জীবনটাকে মাদানি রঙে রঙ্গিন করি আমার নবী শমসদ্দোহা যেভাবে চলতে বলেছেন আল্লাহর অলিগণ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলি ওই পথে চলব যেই পথে আমার নবীর আদর্শ আছে বড় করে বলি সোহার পেরা হাজরি আমি লম্বা আলোচনা যাব না আজকে আমার ভাই আল্লামা ফখরুদ্দিন চাঁদপুরি আছে এই এই আলেমের 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 বাহার আর এটা তো এমন একটা দরবার যেখানে আলেমদেরকে দাওয়াত দিতে হয় না আলেমগুলাই এমনিতে এসে যায় বড় করে বলি না সুবহানাল্লাহ মুমিনুন আমর নবী সরবরে কায়नात শামসুদ দুহা কাছে শাম বিক্রম পষ্ট করলেন নবীরে ওয়া মা স নবী ওয়া মা কোবা

একটারা দুইটারা হারমোনি বাজায় অন ইসলামিক পন্থায় আমি আবার বলছি শব্দটা মন দিয়ে শুনতে হয় অন ইসলামিক পন্থায় যত রকমেরিকান বাসনা আছে দুলতবলা আছে হারমোনি গিটার আছে এগুলো সব কিছু হারাম 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 এজন্য বন্ধুরি গান বাসনা না শুনে যদি আপনি কুরন্তর শনেন শোনেন মুস্তফার না শনেন শোনেন আল্লাহরু অলিগুনের মান খবর শুনে মারা কলব জিন্দা হবে আর যেই কলব জিন্দা থাকে সেই কলব মাউলার আর সে পরিণত হয় বড় করে বলি সুবহানাল্লাহ তখন ওই বান্দার চক্কু সাধারণ চক্কু থাকবে না ওই বান্দার জবান সাধারণ জবান থাকবে না ওই বান্দার হাত সাধারণ হাত থাকবে না ওই বান্দা যা বলে আমার রব্যে করিমের ইশারায় বলে বর করে বলি সোহা কোথায় গৌসল আজম ম্যাজবান্ডারি ম্যাজবান্ডার ফকুররের উজু করতে যায়। আর কোদায় রাঙ্গুননের কোদলা পাহাড় বক্ত মুরি গাছ কাটতে আছে। বাগে পা ডাক দিয়েছে গোসল আজম মে্যাবান্ডারিকে রাঙ্গুনিয়ে থেকে ঢাক দিয়েছে। শুনবে কিভাবে ওখান তো মোবাইল নাই নাই বলতে কিছু নাই ডাক দিয়েছি গৌশী গৌসুল আজম মাজবান্ডারী কি আর আমার গৌশল আজম মাজবান্ডারি উজু করার বদনাটা ফকরে নিক্ষেপ করেছে বদনা ফুকুরে নিক্ষেপ করলে এটার কোথায় যাবে তো থাকার কথা মেরেছে ফুকুরে চলে গেছে কারণ হলো আল্লাহর চক্ষুটা আমার রবের হয় আল্লাহর হাত আল্লাহর ক্ষুদ্রতর হাতে পরিণীত হয় আল্লাহর অলিদের পা আল্লাহর কুদরতির পায়ে পরিণিত তথা আল্লাহর যা করেন আমার আল্লাহর ইশারা আয় করেন বড় করে বলি সোহা আর আওয়াজ করে মোমেনু এই জন্য যারা অনিসলামী পন্থায় হারাম কর্ম করে গান বাজনা দুল তপলা হারমোনি গিটার বাজায় এরা জান্নাতে যাবে না যতক্ষণ তবা করবে না আমার নবী শামসুদ্দোহা বলেন উম্মু শুনো শুনো আর অনেকগুলো মানুষ আছে যারা সাহাবিক রামিয়া রসুল আমল আতল নবী আতল কারা আমার নবী বলে যাদের অন্তরটা পাশান কলবে মায়া নাই দয়া নাই পাশান হৃদয়ের মানুষ কঠিন ধরনের মানুষ মানুষকে সহায়তা করে না দান করে না কথার মাধ্যমও করে না কাজের মাধ্যমেও করে না আজকে আমাদের সমাজের ভিতরেই আমাদের অনেক মানুষ আছে যাদের কলুম কাকুলু বিলদিয়া তাদের কলবটা বাঘের মতো হিংস্র হয়ে গেছে কালা মুহুম কালামিলামবিয়া যাদের কর্মটা যাদের কথাগুলো নবীদের কথার মতো মনে হবে ফায়লুহুম কাফিলিল ফারায়ানা তাদের কাজগুলো হবে ফেরাউনের মতো অর্থাৎ মানলে বলো না মানলে দুই টুকরা করো আজকে এই সমাজে আমরা আছি 2014 সাল থেকে 2 চৌদ্দ সালে শহীদ মিলত আলামা ফারুকি রহমতুল্লাহ উনি যখন কাপ রে চা তুদি প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত ইফতারের আগে কাফেলা কুলে গোটা বাংলা তথা গোটা মুসলিম উম্মাকে সাইরুল্লাহর নিদর্শনগুলা দেখিয়ে দেখিয়ে আল্লাহ এবং রসুল প্রেমিক বানানো শুরু করেছে এই বাতিল টাকা দিতে চেয়েছিল আল্লামা ফারুকের টাকাটা বিক্রি হয় না যে কারণে মাগরিবের নামাজের পরে এই বাতিলরা শহীদ করে দিয়েছে বড় জোরে করে বলি নাজরিন এই জন্য যারা এই দুনিয়াতে যারা পাশন্ড মানুষ এখন আমাদের অনেক আকাবিরও আছে যাদের কলবটা পাশান ছাড় দেওয়ার মুহূর্ত নেই ছাড় দেওয়ার মতো ইচ্ছাও তাদের কাছে নাই তারা সব সময় মানুষের ফিতনাতে আছে ফিতনাতে আর গিবতে আছে এদের থেকে বাঁচতে হলেই হক্কানি উলামাই কিরামের অনুসারী হতে হবে কারণ হক্কানি উলামা হল মদিনাওয়ালা নবীর একমাত্র ওয়ারিস বড় করে বলি সোহান আমার নবী সরোবরে কায়না শমসুদ্দোহা বলেন যারা পাশান্দি মানুষ এরা কখনো মনুষত্ববালা মানুষ নয় মনুষ্যত্ব থাকলে উনি সবসময় নিজেকে নিজের চক্ষুগুলোকে নিচের দিকে রাখবে কারণ সেই মনে করবে আহা আমি উপরে দেখলে আমি তো উপর দিকে উঠতে পারব না উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব না উপরে গিয়েছেন একজন তিনি ওয়ারাফা পাড়া জাত উনি আমার নবী বড় করে বলি সোহানাল্লাহ এজন্য উপর দিকে তাকাবো না আমি নিচের দিকে তাকাবো কারণ আমি যেখানে যাব সেখানেই আমার মা আমার ছেলে আমার ভাই বন্ধু কেউ যাবে না কিন্তু সেখানে তো আমার নবী এসে যাবে বড় করে বলি সেখানে আমার নবী এসে যাবে তো যেখানে নবী আসবে সেটাকে যখন প্রাধান্য দে ওই বন্দাগুলা দুনিয়ামুখী হয় না দুনিয়া দেখে না এরা আল্লাহ এবং রসুলের প্রেমে পাগল হয় বড় করে বলি সোহান আল্লাহরিন আসুন জীবন পরিবর্তন করি হেকমতের মাধ্যমে দিনী আলম অর্জনের মাধ্যমে আর দিনী আলম কোথায় শিখবেন দিনী আলম শিখতে হলে যেখানে দিনের মালিক রব্বে করিমের হাবিব মুস্তফার বাগান যেই বাগানে মুস্তফার শান আসমতের চর্চা হয় সেখানে দিলে দিনী আলম শিক্ষা করতে পারবেন তো আজকে যারা এসেছেন এখানে ওই মাদ্রাসাতে ছাত্ররা পড়তে পারে মসজিদে নামাজ পড়তে পারবেন জুমা পড়তে পারবেন কিন্তু দিন এলম মুরব্বীরা টকবকে যুবক কলেজে ছাত্র ইউনিভার্সিটির ছাত্ররা দিনী এলম শিকার জন্য তুমি মাদ্রাসায় ভর্তি হবে না তোমার জন্য সুবর্ণ সুযোগ হলো এই রকম পাঁচ দিন ব্যাপী যেখানে যেখানে নবীর মাহফিল হয় সেখানে যাওয়া কারণ মাহফিলের মধ্যে এক এক আলেম এক একটা বিষয় নিয়ে আলোচনা করে সেই আলোচনাগুলো শোনা সেখান থেকে এক একটা মাসালা এক একটা জিনিস শিখো জন আলেম থেকে যদি দশটা জিনিস তুমি যদি বিষয় শিখতে পারো এই এই দশটা জিনিস তোমার উপকারে আসবে এভাবে যদি প্রতিদিন তুমি দুটা দুটা করে শিখো তোমার জীবনটা পরিবর্তন করতে সহজ হবে বড় করে বলি সোভান আল্লাহ প্যারা হাজরিন আসুন আমরা মাদানি রঙে রঙ্গিন হয়ে এলে সন্নত জামাতের প্রেমিক হয়ে জীবনটা পরিবর্তন করি দাদাদান কেবলার আদর্শটা আমরা জীবনে ধারণ করি ওনার আদর্শ অনুসরণ করি দুনিয়া চান নাই নবীকে চেয়েছেন তাই তিনি নবীকে পেয়েছেন দুনিয়া নাই রবকে চেয়েছেন সেজন্য তিনি রবের বন্ধু বনে গেছেন যে কারণে পাঁচ দিন ধরে এলাকার সবাইকে ইফতালি খাওয়ানো হচ্ছে পাঁচ দিন ধরে খাবার চলতেছে আলোচনা চলছে শাহিবুখারি ফনরটা কোরআন করিম ফনরটা এভাবে বিভিন্ন আপনার দাওয়াত আজিমা চলছে এখানে এবং উলামা আসছে ইন্ডিয়া থেকে আসছে আউলাদে রসুল আসছে এভাবে আসতে থাকবে কারণ সবাই ওখানেই আসবে যেখানে মধু থাকবে মধু যেখানে সেখানে পিঁপড়া সব পোকা মাকড় আসবে সবাই খেতে চায় ফুলের রস সবাই নে মৌমাছি ওনে ভোমরাও নে মৌমাছি ঘর থেকে বের হয়ে দরুদ পড়ে যায় ফুলে ফুলের রস আহরণ করে দরুদ পরে পরে আবার ঘরে যায় আর ভুমরা সেটা না করার কারণে মৌমাছি খেয়ে যা বের করে এটা মধু পরিণত হয় উম্মতের তথা আল্লাহর বন্দাদের রোগের সেবা হয় আর বুমরার বোমরার যেগুলো বের হয় এগুলা বিষে পরিণত হয় মৌমাছি হতে চেষ্টা করুন কারণ মৌমাছি হতে পারলে দরুদ পড়তে থাকলে আদর্শটা জীবনে ধারণ করতে থাকলে জীবন পরিবর্তন হবে সেই মৌমাছির বাগান মধুর বাগানটা আজিজুল মিল্লিন আপনাদের জন্য করে গেছেন শিপাতলির মতো জগৎ বিখ্যাত একটা দিনিয়ে দাঁড়া করে দিয়ে তিরিশটা দিনিয়া দ্বারা করেছেন মার্কাস করেছেন তিরিশটা বাগান করেছেন কমপ্লেক্স করেছেন হান একা করেছেন আর আজিজুল মিল্লাত উদ্দিন দাদাদন কেবলা নিজেও শুয়ে আছেন এখানে সেই বুখারী দরস হচ্ছে এখানে মুসলিমের দরস হচ্ছে নাসাইর দরস হচ্ছে ইবনে মাজাহ দরস হচ্ছে তিরমিজির দরস হচ্ছে এখানে তাফসিরে বাইদাবি দরস হচ্ছে কাஷாফের হচ্ছে এখানে যখন বিভিন্ন কিতাবের দরস হচ্ছে কোরআন সুন্নাহ যখন তেলাওয়াত হচ্ছে এটা বাগান নুরের বাগান হয়ে গেছে এই বাগানের সাথে যাদের হাত থাকবে তারাও নূরানী হবে তারাও আলোকিত হবে যাবতীয় সমস্যা সমাধান হবে কারণ যেখানে আল্লার ঘর আছে মুস্তাফার বাগান আছে আল্লার ওলীর দরবার আছে তিনটা জায়গা যেখানে একসাথে সংমিশ্রণ হতে আছে আসুন সেখান থেকে আমরা মৌমাছির মতো নবীর প্রেমের রস আহরণ করি জীবনটা পরিবর্তন করি আর নয় আমাদের জীবন আজিজুল মিল্লত ও দিনের মতো করে ছেটালানোর চেষ্টা করি